বোমা বোমা হ্যাঁ বলুন বাবা ওই রতনকে একটু ডেকে দাও তো হ্যাঁ ঠিক আছে চিন্তা করতে হবে না ও ঠিক চলে আসবে চিন্তা তো হবে আমি ওর বাবা কোথায় আছে কি করছে দেখো
পড়াশোনা ডকে উঠেছে? পম্পা, খেলা বন্ধ করে পড়ায় মন দে। এবার যদি পাস করতে না পারিস, দুটো কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। চল শ্রুতি, চল। তোদের জন্য না হলে আমাদের কথা শুনতে হবে। যা স্কুলে যা, স্কুলে যা। রাখাল, তোমার মেয়ে ববিতা শুনলাম চাকরি পেয়েছে, খবরটা একদম চেপে গেলে। আরে বসো তো, বসো, আগে বসো। বৌমা, বৌমা দেখো সত্য এসেছে। আরে কাকা বাবু যে ভালো আছে, কাকিমা কেমন আছে? কাল বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? এই ফাইল আনো, বুঝে নাও। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আরে বুঝবে বুঝবে, ভাই বুঝতে গেলে রোজ সন্ধ্যাবেলা তোমার গেস্ট হাউসে চলে আসবে, সব আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেলে বাবা বকাবকি করে, তাই বলছিলাম। বাবাকে বলবে কাজ শিখতে গেল না, একটু দেরি হবে। আর তাছাড়া দেখো, তুমি যদি কাজ না শেখো তাহলে তোমার প্রমোশনটা হবে না, বাকিটা তোমার ব্যাপার। আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক, এই হচ্ছে তোমাদের সমস্যা, রিলিজিয়াস মেন্টালিটি। তোমাদের অত যে ত্যাগ করবে না, উদার হও, উদার হও, বুঝেছ? ওকে স্যার, চেষ্টা করব। আমি তো বেরোচ্ছি, তুমি এক কাজ করবে, ক্লায়েন্ট লিস্টগুলো সব তুমি করে রেখে দেবে, ঠিক আছে? ববিতা, একটা কথা বলবো শুনবি? আগে বলো, তারপর দেখছি। আমরা পাড়ার কয়জন মিলে বেনারসে বেড়াতে যাবো ভাবছি, তুই আমাকে কিছু টাকা দিবি? কেন, তোমার গুণধর ছেলেকে বলো, সারাদিন তো বিড়ি খেয়ে আড্ডা দিয়ে কাটিয়ে গেল, সংসারে তো কোনো কাজেই লাগলো না। থাক, টাকা দিবি না বললেই হয়, অত কথা শোনানোর কি আছে? এদিকে নিজের সাজগোজের জন্য তো অনেক টাকা খরচা করিস। সাজগোজটাই দেখলে কেন করিস সেটা একবার বোঝার চেষ্টা করো না। বুঝি না আবার, রোজ হিন্দি সিনেমার নায়িকাদের মতো সেজে গুজে ফস্টি নষ্টি করতে যাও, আমি সব বিলক্ষণ বুঝি। এই না হলে আমার বাবা যাদের জন্য শখ হলাম, ইচ্ছা অনিচ্ছা সব ত্যাগ করলাম, তারাই আমার চিনল না। বাবা, এইভাবে কিন্তু আপনার লোককে কথাগুলো বলা উচিত হয়। কি সুন্দর না এই জায়গাটা, একদম তোমার মতো। কি হলো, এত গম্ভীর কেন, তো হাসো না। তেমন কিছু নয়, বাড়িতে একটু সমস্যা চলছে। তোমার বাড়ির সমস্যা কোনোদিনই মিটবে না, তাই ওসব নিয়ে ভেবে আর লাভ না গো, আজ আর বসবো না, বাড়ি যেতে হবে। সে নয় যাবে, কিন্তু আমার তো কিছু বলার ছিল। বলো। আর কতদিন আমরা এইভাবে পার্কে রেস্টুরেন্টে ঘুরে কাটিয়ে দেবো বলো তো? চলো এবার আমরা বিয়েটা করে ফেলি, মা বলছিল। এত তাড়াহুড়ো করছো কেন, দাঁড়াও না, একটু ধৈর্য ধরো। আমার ভালোবাসা তো আর পালিয়ে যাচ্ছে না, আমার ভালোবাসা সবই তো তোমার জন্য। দাদার আগে ভালো চাকরি হয়ে যাক, তারপর না হয়। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, আর কতদিন, সময়ের কাজ সময়তেই করতে হয়। ঠিক আছে, তোমার মাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলো,
আর কটা দিন অপেক্ষা করো, তারপর না হয় দেখছি। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে, অবস্থা কি গো রাখিস দাস, ঘুম ঘুমড়া করে এখন চুপচাপ বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? এনি প্রবলেম? আর বলিস না, ববিতাকে বিয়ের কথা বললেই প্রতিদিনই ঘুরিয়েই যাচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু করেই যাচ্ছে। এদিকে মায়ের প্রবল চাপ, কি যে করবো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো, আমি তো আছি নাকি, আমি সময় করে দিনের সাথে কথা বলবো, তুমি চাপ নিও। বলছিলাম, আমাকে ওরা টাকা ধার দিতে পারবে? দিদিকে বলো না প্লিজ। যা তোর সাথে খেলবই না, যা খেলিস না আরি। কেমন আছো বলো, সমস্যা মিটলো নাকি আরো বাড়লো?
গোটা দিন ধৈর্য ধরো, দাদার কাজের কথা চলছে, আশা করি হয়ে যাবে। আবার অপেক্ষা আদি অনন্ত কাল ধরে চলবে? আমি তো রক্ত মাংসের মানুষ, নাহলে তোমার ফটো নিয়েই সারা জীবন বেঁচে থাকতাম। দিনের পর দিন আমি তোমার জন্য অপেক্ষা করলাম, তার কি কোনো মূল্য তোমার কাছে নেই? মূল্য যাদের প্রতিদিন নুন আনতে পান্তা ভুড়োয়, বাবার চিকিৎসার জন্য লোকের কাছে হাত পাততে হয়, নিজের খুশির ইচ্ছের গলা টিপে অন্যের মুখে হাসি ফোটাতে হয়, তাদের ভালোবাসা, তার আবার মূল্য। তুমি আমার ভুল বুঝো না প্লিজ, চলো না কিছু খেয়ে নি। মায়ের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তাই মা তো চাপ দিচ্ছে। ঠিক আছে, দেখো দাদার চাকরিটা হয়ে গেলে তো খুব ভালোই হয়। তুমিও বিপদে আপদে আমার সাথ দিয়েছো, তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখব। ঠিক আছে চলো, আজ ওঠা যাক। আমার বড্ড ভয় করছে রে, কি যে করবো বুঝতে পারছি না। বস যেভাবে রোজ, ভয়ের কি আছে, শুধু বসের মন ঝুঁকিয়ে চলবি তাহলেই তোর লাইফ সিকিউর হয়ে যাবে। জীবনে কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্নেও ভাবিনি এরকম অনেক কাজ করতে হয়, কি করবি বল, উপায় তো নেই। চল ওঠ, এবার যাওয়া যাক। আমাকে না দেখতে পারলে বস ভীষণ রেগে যাবে। নতুন চাকরি, আমার সব সংগ্রাম ভেঙে চুরমার হয়ে গেল।
বেরোচ্ছি।